আরে ধৈর্য ধরে নীরব থাকে আইরে বন্ধুগণ যেই ভাবে তো পালা দিছে ইষ্টে যে এতো মাল জোড়া গান বাবা এখন হইতাছে এখন বন্ধু হে কানের পিষ্টে কান বাবা কথা চলবে না ধৈর্য ধরে নীরব থাকেন যত বন্ধু একটা কইরা গান করলাম ও গো বন্ধু গনা বন্ধু হে আপনারা যদি বাবা থাকেন একটু চুপ চুপ থাকিলে আমরা দুইজন গাইতে পারবো বাউলা গানে রাউলা টান দিতে পারবো আর যদি তোরে বাবা করেন গন্ডগোল তাহলে থেমে যাবে বাউলা গানের গান গাইতে আইলো বই গান গাইতে আইলো বই আইলো মধুসা বাবার পু গান যদি গাইতে পারে কণ্ঠে দিয়া শু সকালবেলা খাও মুতারে মুড়ি জানা সুর মুড়ির সাথে দিয়া জাম বেশি কইরা জাল জাল খাইয়া আমার বইনে মারবে একটা ফাল শুনেন শোনেন 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 যত আসে যাক বাবা ওই দিকেতে আমি যাব না ধৈর্য ধরে নীরব থাকেন যত বন্ধুগণা তোহদের যুদ্ধে নবীজির দন্ত মোবারক শহীদ বাবা কে করেছিলেন ছেলে নামে দেওয়ান সাহেব আমারে বলিবেন একজন ছেলে তার নাম আমি বলতে চাই ওনার নাম হলো উদ্বা ইবনে আবি ওয়াক্কাসের পাথরের নিক্ষেপে ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারক ছেড়ে দিয়েছিলেন ওনার নাম উদ্বা ইবনে আবি ওয়াক্কাস এক নাম্বার কথা কইরা দিলাম শেষ দুই নাম্বার কথা বলবো এবার বিশেষ দন্ত মোবারক দুইটার নাম কি দন্ত মোবারকের দুইটার নাম হলো রুবাইন নবীজি দন্ত দুইটার নাম হলো রুবাইন ডান এবং বাম এই দুইটা দন্ত পড়েছিলেন এই তো তাহার প্রশ্ন কইরা দিলাম শেষ আমি একটা পয়েন্ট রাখবো যেই গানটা করেছিল নবীজির শানে শোনেন বিশেষ রাখো কি গানটা গাইছিল রে দেই তোরা মনে কর্তা রসনি হ্যাঁ নবীজির গানটা কি গান গাইছিল কো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই সুরে একটা গান গাইছিল আসলে আমরা যখন গান শিখছি এমন উস্তাদ এসে গাইতো কিরে কসে কি গান গাইছিল কারণ সবচেয়ে বড় শ্রোতা হইলাম আমি এর জন্য আমার সবচেয়ে বড় শ্রোতা হলো এ লাস্টের ছন্দের মধ্যে বলছে যে গীতিকারের নাম নিয়া যে আল্লাহ নিজে দুরুদ বেজেন হ্যাঁ কয় আমির উদ্দিন আমি জানতে চাই আল্লাহ কোন দুরুদরা বজলেন কি কন
এটা জানার দরকার আছে না কি এটা জানতে চাই না আমরা কি এটা জানতে চাই না আমরা আল্লাহ নিজে দুরুদ বসদেন কাকে নিয়ে আল্লাহর অসংখ্য ফেরেশতাগণ মিয়া আল্লাহ নিজে দুরুদ বসদেন এই দুরুদের নাম কি কি দুরুদ বসদেন এই একটাই পয়েন্ট রাখলাম আর ফাঁকেদা একটা পয়েন্ট রাখছি গানের ভিতর ওই যে এই যে আমানত বস্তুটা কি এটা জানলে একটু বুঝতে পারবেন এখন আর ওই দিকে যাব না দয়ালকে স্মরণ করে একটি গান আমি আপনাদের মাঝে রাখার চেষ্টা করব Thank you.
موسيقى